ওই রাজকুমার না দেখে আমি অন্য কোনো মুভি দেখবো না, আর আমার শাকিব খানের জন্য শুভকামনা। পারফেক্ট, যেটাকে আমি এক কথায় বলবো, শাকিব খান মানে হচ্ছে পারফেক্ট অ্যাক্টিং। শাকিবকে কিন্তু 4-5 কোটি টাকা দিয়েও মানুষ নিচ্ছে। সুপার টুপারস্টার ইন বাংলাদেশ, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। কষ্ট হলেও কিছু বলতে পারছি না, শুধু শাকিব খানের ভক্ত বলে খারাপ রিভিউ দিতে পারছি না। শাকিবিয়ানদের বলছি, এবার দয়া করে থামুন। আপনাদের মনে রাখতে হবে, রাজকুমার আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের সিনেমা। আমার জীবনে আমি কোনো কন্টেন্ট নিয়ে এত বাজে মন্তব্য দেখিনি। কী শুরু করলেন আপনারা, আগে সিনেমাটা হলে গিয়ে দেখেন, তার সাইতে বড় কথা। সামনে শাকিব খানের বড় বড় সিনেমা আছে, সেগুলোর কথাও একটু ভাবেন। হয়তো সময় স্বল্পতার কারণে গানে একটু সমস্যা হয়েছে বা হইতেই পারে, তবে এটা ভেবে ভালো লাগছে যে যারা আগে বলতো শাকিবেনরা কন্টেন্ট বোঝে না, তাদের মুখে এবার জুতা পড়ল। শাকিবেনরা এখন ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে শিখেছে। এই শাকিবেনদের শক্তিতেই রাজকুমার আবার ভালো ব্যবসা করবে। যাই হোক, সেন্সর বোর্ডের সদস্যদের কথা অনুযায়ী তারা তো ফিল্ম আগে দেখেন, তারপর না সেন্সর বোর্ডে পাশ করেন। যারা রাজকুমার সিনেমা দেখেছেন এবং সেন্সর বোর্ডে আনকাট রিলিজ দিয়েছেন, তেনারা বলেছেন রাজকুমার দেখে তারা কেঁদেছেন, আবেগে আপ্লুত হয়েছেন।